নমস্কার, হার্স নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মালগাঁও রহমানিয়া শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে মালগাঁও সিনিয়র মাদ্রাসা ময়দানে খেলা পতাকা তুলে শোভা উদ্বোধন করেন সমাজসেবী ইমরান চৌধুরী। এছাড়া স্কুলের প্রধান শিক্ষক নওয়াজ হোসেন, স্কুল পরিচালন কমিটির সভাপতি গোলাম কবির, স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম, শাহ আলম চৌধুরী, তমিজ আলী, মৌলানা গুলজার হোসেন, মৌলানা হাসনুর সহ অন্যান্যরা, স্কুলের 350 জন ছাত্রছাত্রী এই খেলাধুলায় অংশগ্রহণ করে। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে। খেলাধুলো হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেই হিসাবে প্রতি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তেমনই আমাদের মালগাঁও রহমানিয়া শিশু শিক্ষা নিকেতনে আজকে 31 জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের অঙ্গীকার যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি করে বিদ্যালয়মুখী হয় এবং লেখাপড়ায় আগ্রহী হয়, তার জন্য শিক্ষায় এই খেলাধুলায় বেশি করে মনোনিবেশ, এর জন্যই আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা প্রতিবার অনুষ্ঠিত করি। এবং কতজন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে? বিদ্যালয়ের প্রায় 350 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আর কী কী খেলা রয়েছে, কতগুলো ইভেন্ট রয়েছে? ইভেন্ট রয়েছে আমাদের 100 মিটার দৌড়, 75 মিটার দৌড়, 25 মিটার দৌড়, বিস্কিট দৌড়, তারপরে হচ্ছে বাস্কেটবল এবং হাড়ি ভাঙা দৌড়, বসে আঁকো, অঙ্ক কষা দৌড় এবং মিউজিক্যাল চেয়ার। কেমন উৎসাহ দেখছেন ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের মধ্যে যা উৎসাহ দেখা যাচ্ছে, আমরা আশা রাখছি আগামী দিনে এরা ভালো জায়গায় পৌঁছবে এবং খেলাধুলার পাশাপাশি এরা শিক্ষা জগতে এগিয়ে যাবে। এরা একদিন বড় হয়ে দেশ এবং রাজ্যের কাজে লাগবে, আমরা এই আশা রাখছি। তাদের খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক যে একটা ফিটনেস, সেটা একান্ত প্রয়োজন। সেই জন্যে প্রতি বছরের না এইভাবে আমরা মালগাড়ি নর্মালি সেই শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আর কি। হ্যালো হ্যালো, রাবিউল ইসলাম, রমজান আলী, সারাম হোসেন, রাবিউল ইসলাম, রমজান আলী, ইরশাদাম, মোহাম্মদ ফিরোজ, জরিফুল ইসলাম, মোহাম্মদ রিয়াজ আলম, ফরিদ হোসেন, হাসনুর তৌসিফ আক্তার, মোহাম্মদ আফরুদ্দিন, সোহেল রানা, তাজিমুল ইসলাম, আজমল হোসেন। শরীর আত্মা আসলাম ভাবে রাসুল আমাদের
তাহলে ফার্স্ট হয়ে যেত, ফার্স্ট হতো। হ্যাঁ বাবু,